अस्तव्यस्त करुछि अघोषित विद्युत कट। तापमात्रा वृद्धि सांगकु असह्य गुळीगुळी समयरे विद्युत कटकु नै जाजपुर कोरेइ अञ्चलरे बढ़ुछि लोकंक असंतोष। बारंबार अभियोग परे भी नीरव दृष्टा साजिछि विद्युत विभाग। काम चालिछि कहि विद्युत विभाग खसी जाउथिबा बेले टाटा कंपनी जाणिशुणि उपभोक्ताकु शोषण करुथिबा अभियोग हेउछि। এইটি আপনার জানু কর্ণাটক আন্ধ্রা কেরলা দুই টঙ্কা চাশ পয়সার পাইলা বেড়ে আমি মিনিমমটা পাওছু চারি টঙ্কা তিরিশ পয়সা দেড়শো ইউনিট পরে এমন এমি গোটে সিস্টম করছেন দেড়শো ইউনিট পরে এমন সাত টঙ্কা পচাশ পয়সা নেট যোড়ি দেছেন যেটা কুমি তা পচারা কোণ না এটা কমর্সিয়াল কমর্সিয়াল জন তো ডোমেস্টিক নেই কমর্সিয়াল হব কমিটি সেটি প্রথম ইস্যু হল সেইটি লোক আগে বুঝ টাটা কোম্পানি আউ রাজ্য সরকার মিলি ভগতরে জনসাধারণ পুরা শোষণ করা যাচ্ছে এটি। রাজ্য সরকার নির্বাচনী খরচ পাই টাটা কোম্পানি ঠারু মোটা অঙ্কর রুঢ়িয়া নেছেন রুঢ়িয়া নেলা পরে এটি জনসাধারণ শোষণ হচ্ছেন যেপাই কি রাজ্য সরকার মুহ খোলিবাকু ডরুছেন টাটা পাওয়ার এগনেস্ট এমিতি যদি আগামী দিনক চালে এভাবে যদি শোষণ নীতি আগামী দিনক চালে তাহলে জনসাধারণ তাতিলে গোটে বড় ধরনের জন আন্দোলন মুন্ড টেকিব। সরকার বিদ্যুৎ ঘরোইকরণ করা পরে উপভোক্তাঙ্ক সমস্যা বড়িতিবা লোকে কহিবা সহিত অহেতুক বিদ্যুৎ দর বৃদ্ধিকু নেই প্রশ্ন উঠাইছন্তি। টাটা কোম্পানি ইচ্ছারে বিদ্যুৎ বিভাগ চালুথবা সহিত রাজ্য শক্তি মন্ত্রীঙ্ক হস্তক্ষেপ দাবি করিছন্তি উপভোক্তা। সরকারের কোণী আপনার কর্তৃত্ব নেই টাটা কোম্পানি উপরে যেমনি টাটা কোম্পানি ঠার কোটি কোটি টাকা লাঞ্চ নিয়েছেন নির্বাচনী ফন্ড পাই তো তেমনি সে পার্টি চুপ করে বসছেন এবং সেই নির্বাচনী সেই খরচটা কোটি কোটি টাকাটা সে জনসাধারণ আদায় করব। আমার ইস টাইম পে না সারা মেন্টেন্স কাজ প্রজেক্ট কাম হতা হ্যাঁ লিয়ে হমক আউটেজ লেনা হতা কবি কবি আমার যো কাল বৈশাখি কাজ হতা উসকে লিয়ে ভি পাওয়ার কাট যো করনা হতা কবি কবি প্রিভেন্টিভ পাওয়ার কাট কি হমক করনা হতা কি যো ভি তুফান আনে কা পহলে হমক বন্ধ করকে রাখনা হতা কুছ দের কে লিয়ে তাকি মেজর ড্যামেজ কুছ না হো যায় তো বট দিস ইজ আ টেম্পোরারি থিং জেসি আমার মেন্টেন্স কা অর জেসি আমার যো প্রজেক্ট কা কাম খতম হো যায়গা অর ভি বেটার হো যায়গা সাপ্লাই। অঘোষিত বিদ্যুৎ কাট উপরে সরকার লগাম লগাইবা সহিত টাটা কোম্পানির বিদ্যুৎ বিতরণর অনুধ্যান করিবাকু দাবি করিছন্তি। যাজপুর সন্তোষ কুমার সাহুঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।